আমাদের পুরনো বাড়িতে একটা সেগুন কাঠের চেয়ার ছিল, বেশ লম্বা হাতলওয়ালা। পিঠের ঠেস দেওয়ার জায়গায় চারটে বড় পাটি, বসার জায়গাটাও অনেক বড়। বাবা ওই চেয়ারটাতে বসতেন, বসে খবরের কাগজ পড়তেন, ডায়েরি লিখতেন, হিসেব লিখতেন। বন্ধুরা কেউ এলে ওই চেয়ারে বসে গল্প করতেন। ওই চেয়ারে সকাল বিকেল বাবা চা খেতেন বসে। বর্ষার দিনে ওই চেয়ারে পা তুলে বসে মুড়ি তেলে ভাজাও খেতেন। নতুন ফ্ল্যাটে উঠে এসেছি এখন, তার কোনো ঘরেই চেয়ারটা ঠিক মতো রাখা যাচ্ছিল না। নতুন সব আসবাবের মধ্যে চেয়ারটা অসম্ভব বেমানান। কিন্তু বাবার মতোই বাবার ওই চেয়ারটাও আমার ভীষণ প্রিয়। ওটা ফেলে দেব কিংবা বিক্রি করে দেব কোনোটাই ভাবতে পারি না। চেয়ারটা দেখলেই বাবার কথা মনে পড়ে। বাবা চেয়ারটায় বসে মহাভারত পড়তেন, গীতা পড়তেন, রবীন্দ্রনাথ পড়তেন। চেয়ারটার গায়ে হাত রাখলেই আমার এখন মহাভারত, গীতা, রবীন্দ্রনাথ কানের মধ্যেই বেজে ওঠে। তবু সেই চেয়ারটা রাখতে পারলাম না। নতুন কোনো একটা স্টিলের আলমারি ঘরে ঢোকানোর সময় ধাক্কা লেগে চেয়ারটা ভেঙে গেল, একটা পা জখম হয়ে গেল। তারপর থেকে ফ্ল্যাট বাড়ির ছাদে জলের ট্যাঙ্কির পাশে এক কোনায় চেয়ারটা পড়ে আছে। বৃষ্টিতে ভিজছে, রোদে পুড়ছে, তবু ছাদে গিয়ে সেই চেয়ারটার দিকে চোখ পড়লে বাবার কথা ভীষণ মনে পড়ে। একদিন ভোর রাতে স্বপ্নে বাবাকে দেখলাম। বাবা বললেন, খোকন, আমার আলমারিতে ছিল মহাভারত, ছিল গীতা, ছিল রামায়ণ, রবীন্দ্রনাথ। তোর আলমারিতে শেয়ারের কাগজ, ব্যাংকের পাসবই আর কাঁচের বোতল। আমার খাতাপত্রে আমি লিখতাম গান, কবিতা, লিখে রাখতুম সুভাষ বোসের বক্তৃতার সারাংশ। তুই তোর নোটবুকে ডায়েরিতে কেবল টাকার হিসেব লিখতিস। খোকন, আমার চেয়ারটাতে বসে অলস মধ্যাহ্নে আমি ভাবতাম মাস্টারদার কথা, ঋষি অরবিন্দের কথা, শ্রীরামকৃষ্ণের কথা। আর ওই চেয়ারে তুই বসে এখন গল্প করিস নোংরা রাজনীতির। না খোকন, ও চেয়ার তুই ছুস না। হ্যাঁ খোকন, তুইও চেয়ারের যোগ্য নয়। ঘুম যখন আচমকা ভেঙে গেল, দৌড়ে ছাতে গেলাম, দেখলাম চেয়ারটা আপনি ভেঙে গেছে, পড়ে আছে একতলা ছাদে। আজ তাই এই শুভ দিনে বাবাকে প্রণাম। হয়তো তোমার চেয়ারটার যত্ন রাখতে পারিনি, কিন্তু তোমার সাথে সাথে তোমার চেয়ারটাকেও খুব ভালোবেসেছি। যেখানে থাকো ভালো থেকো বাবা। হ্যাপি ফাদার্স ডে।